হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো অক্সিজেন বলে একটা ফিল্ম এসেছে যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে একটা সার্ভাইভাল ড্রামা, প্লাস তার সাথে সাথে রয়েছে হচ্ছে যে এটা একটা ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্টের মধ্যে। তো এই জনরাটা এরকম নয় যে একদম নতুন, এর আগেও হয়েছে। রায়ান রেনল্ডস এর বারিড বলে যে সিনেমাটা যে 2010 এর, ওটাও সেমি কাইন্ড অফ কনসেপ্টের উপর যে একজনকে বাক্সর মধ্যে বন্দি করে দিয়েছে। এখানেও সেরকম একটা ক্রায়োজেনিক পডের মধ্যে একটা মেয়ের জ্ঞান ফিরছে, অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমছে, তো সে কি তার আগে ওখান থেকে বেরোতে পারবে এবং বাঁচার জন্য কি কি করবে সেটা নিয়ে গল্পটা। তো এবার এই জনরাটা নিয়ে আমেরিকায় এছাড়াও বহু কাজ হয়েছে, এবং এখানে এই রাইটিংটা কিন্তু খুব কঠিন, কারণ সাসপেন্সটা ধরে রাখা, টেনশনটা ধরে রাখা খুবই কঠিন একটা ব্যাপার, যেহেতু ডাইনামিক্স বেশি কিছু ক্রিয়েট করা যাচ্ছে না, এক ওয়ান লোকেশনের মধ্যেই চলছে। তো সেই জিনিসটা কিন্তু এইখানে রাইটার ডিরেক্টররা খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পেরেছে থ্রু আউট দ্য ফিল্ম। মানে থ্রিলটা আপনি খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারেন, কোথাও আপনার গিয়ে কোনো জায়গাতে জিনিসটা ডিপ কর, মানে স্ক্রিন প্লেটা এতটাই এঙ্গেজিং ভাবে লেখা যে কোথাও গিয়ে ওটা ডিপ করে না, খুব ওয়েল রিটেন। তাই জন্যই পুরো থ্রু আউট দ্য ফিল্ম সাসপেন্স এবং থ্রিলটা মেনটেন হয়ে থাকে। তার সাথে সাথে আরেক একটা জিনিস প্রয়োজন হয় এই ধরনের সিনেমাতে, যেটা হচ্ছে পারফরমেন্স। তো আপনি যদি দেখেন যে রায়ান রেনল্ডস এর সিনেমাটার এক্সাম্পল এই কারণে দিলাম, ওটা খুব পপুলার একটা সিনেমা বাড়িড, তো ওই বাড়িড বলে সিনেমাটা, তো রায়ান রেনল্ডস এর পারফরমেন্সটা খুব দরকার, কারণ একটা টাইমে ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গা আছে ও ইমোশনাল ব্রেকডাউনও হচ্ছে। তো ওই ব্যাপারটা যেরকম রায়ান রেনল্ডস ওই সিনেমার ক্ষেত্রে খুব ভালোভাবে দেখাতে পেরেছিল, সেরকম এখানেও যে মেলিনি যিনি অ্যাক্টিং করেছেন এই রোলটা, তো ওনারও পারফরমেন্স খুব ভালো এবং খুব এফেক্টিভ, খুব বিলিভেবল একটা পারফরমেন্স, যেটা দিয়ে থ্রু আউট হোল্ড করে রেখেছে, কারণ তারই পারফরমেন্সটা আমাদের সাথে ডাইরেক্টলি মানে অডিয়েন্স কানেক্ট করছে। তো আমি বলবো যে ওভারঅল খুবই ভালো হয়েছে, এবং মেকিং এর দিক থেকেও একটা খুব ইম্পর্টেন্ট, সাউন্ড ডিজাইন এবং ক্যামেরা ওয়ার্ক এই দুটো খুব ইম্পর্টেন্ট কাজ করে এই ধরনের সিনেমার ক্ষেত্রে, যেটা এখানে খুবই পিচ পারফেক্ট। তো আপনাকে ওভারঅল সিনেমাটা খুব ভালোভাবে এন্টারটেইন করবে। তবে লুপ হোলের যদি কথা বলি, যেহেতু আমি এই ধরনের সিনেমা, রেক বলে একটা সিনেমা আছে, মানে রেক বলে না, তো ওই রেক বলে একটা ফিল্ম আছে, তো এই ধরনের সিনেমা মানে অনেকগুলো দেখেছি আমি এর আগে, তো তাই জন্য কোথাও গিয়ে যদি আপনি প্রো অডিয়েন্স এবং এই ধরনের সিনেমা প্রচুর দেখেছেন, তখন আপনি কোথাও গিয়ে একটা প্রেডিক্ট করতে পারবেন যে এবারে এটা কি হতে চলেছে, একটা প্যাটার্ন আছে এখানে, তো সেইটা কিছুটা ফলো করে এই সিনেমাটা। কিন্তু আমি বলবো মোস্টলি ইট ইস এ ভেরি এঙ্গেজিং ফিল্ম, ভালো পারফরমেন্স রয়েছে, খুব ভালো টেকনিক্যালিও খুব ভালোভাবে বানানো, এবং ক্যামেরাটা কিন্তু খালি টেকনিক্যালি আমি বলবো যে সিনেমাটোগ্রাফি মানে খুব ভালো ভালো জাস্ট রেখেছে তা নয়, সেটা কিন্তু একটা ড্রামার পার্ট, কারণ ওইভাবে ক্যামেরা অ্যাঙ্গেল কোথায় কাটছি আমি, সিনটা কতটা ঢুকবো কতটা বেরোবো সেগুলোর উপর খুব ডিপেন্ড করছে, কারণ আপনাকে ওই পুরো জিনিসটা একটা জায়গাতেই টেনশনটা ধরে রাখতে হচ্ছে। তো খুবই ওয়েল মেড একটা সিনেমা, আপনাদের প্রত্যেককে বলুন নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।